তো আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এত টাকা খরচ করে এত কিছু ইউজ করে কালো করায় পরিষ্কার করার কি দরকার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো ফ্রেন্ডস, রান্না করতে গিয়ে মাঝে মাঝে আমাদের কড়াই এরকম পুড়ে কালো হয়ে যায় বা অনেক বছরের পুরানো এই কড়াইয়ের মধ্যে কালো কালি পড়ে যায়। তো চলুন আজকে এই কড়াইকে পরিষ্কার করে ঝকঝকে করে তুলি। আমরা সবাই চেষ্টা করি ইউটিউব থেকে কিভাবে 5 মিনিটে 10 মিনিটের মধ্যে কালো করায় পরিষ্কার করা যায়। আসলে পরিশ্রম ছাড়া কোনো কাজ সম্ভব হয় না বা সফলতা আসে না, সব কাজেরই পরিশ্রম লাগে। তো আজকে আমি দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে কালো করাই বা পুরানো করাই কিভাবে পরিষ্কার করতে হয়। তো আমি আমার পুরানো কড়াইয়ে 2 মগ পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দিব 1 চামচ বেকিং সোডা। তোমাদের প্রত্যেকের ঘরে বেকিং সোডা থেকেই থাকে, আমাদের ঘরেও ছিল। আমি এখানে 1 চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি আর ভিনিগার দিয়ে দিব 2 চামচ। ভিনিগার আমাদের প্রত্যেকের কাছেই আছে, কেউ তরকারিতে ব্যবহার করে, কেউ আচারে ব্যবহার করে। তো আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এত টাকা খরচ করে এত কিছু ইউজ করে কালো করায় পরিষ্কার করার কি দরকার। আমরা চাইলে নতুন একটা কড়াই কিনতে পারি, আসলে সবার তো একই সামর্থ্য থাকে না। নতুন একটা কিনতে গেলে 300-400 টাকা পড়ে যায়, তার চেয়ে ভালো 50-60 টাকা খরচ করে আমার পুরনো কড়াই যদি নতুন করে তুলি তাহলে এর চেয়ে তো আর ভালো কিছু হয় না। তারপর দিয়ে দিলাম 1 চামচ হুইল পাউডার, তোমরা চাইলে লিকুইড ভিমও ইউজ করতে পারো। আর দিয়ে দিলাম 1 চামচের মতো লেবুর রস। আমি যে যে উপকরণ ব্যবহার করেছি সবগুলো উপকরণ কিন্তু আমাদের ঘরেই আছে বা থাকে, প্রত্যেকের এটা নিত্য প্রয়োজনীয় জিনিস যা আমি ব্যবহার করেছি। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব, তারপর এগুলো ফুটিয়ে নিব। 5 মিনিটের মতো ফুটিয়ে নিলে হবে, এখানে 5 মিনিটেরও বেশি লাগে না, 3-4 মিনিটের মধ্যে তোমার বুদবুদ চলে আসে। এই মিশ্রণটা যতই গরম হবে ততই আমাদের এই যে পুরা কালি বা কালো দাগ পড়েছে ওগুলো উঠতে আমাদের সাহায্য করবে, ততই নরম হয়ে যাবে। তো আমি বুদবুদ আসার জন্য 3 মিনিট বা 4 মিনিটের মতো অপেক্ষা করব, তারপর চুলা অফ করে নামিয়ে নিব। দেখো আমার মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে, এখানে বুদবুদ করে অনেকগুলো ফেনা চলে এসেছে। এখন এখানের মধ্যে আমি আমার একটা পুরানো কড়াই দিয়ে দিচ্ছি, ওইটাও আমি পরিষ্কার করব। তবে তোমাদের দেখাবো বড় কড়াইটা কীভাবে পরিষ্কার করব। তো হালকা একটু ঠান্ডা হয়ে আসলে এই যে দেখো আমি সিলভারের যে মাজনি জালটা আছে ওইটা দিয়ে পরিষ্কার করে নিব, আর সাথে থাকবে একটা ছুরি, এই ছুরির সাহায্যেও আমি পরিষ্কার করে নিব। তো দেখতে থাকো বন্ধুরা, আমি একা একা ভিডিও করছি বলে তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে। দেখো আমি একটু একটু মাজনি দিয়ে মেজে নিচ্ছি আর পরিষ্কার করে নিচ্ছি। এখানে মোবাইল রাখার জন্য তেমন কোনো স্পেস নাই, তোমাদের দেখানোর জন্য বা সুবিধার্থে আমি ভিডিও করার চেষ্টা করতেছি, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। এই যে আমি মাজনি দিয়ে আমার কালো কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি। অনেকেই আছে যে কালো কড়াই দেখিয়ে নতুন কড়াই দেখায় ও পরিষ্কার করেছে বলে দেখায়, কিন্তু দেখো আমার দোনোটা কালো কড়াই। তোমাদের দেখানোর জন্য আবারও আমি পানিগুলো ফেলে দিলাম আর মাজনি দিয়ে ঘষতে থাকলাম। ভাই রে ভাই, কোনো কাজ কষ্ট ছাড়া সফল হওয়া যায় না। এই যে আমি অনবরত ঘষতেই থাকি, অনেকে বলে 5 মিনিটে 10 মিনিটে পরিষ্কার হয়ে যায়, আমি কিন্তু এক নাগা তারা 15 মিনিট ধরে ঘষতেই আছি। এই যে দেখো ঘষতে ঘষতে প্রায় আমার পরিষ্কার হয়ে যাচ্ছে, তোমরা দেখতে থাকো আমি ঘষতে ঘষতে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে এই কাজটা করতে যেও, মানে 15-20 মিনিট লাগবে এই কালো কড়াইগুলো পরিষ্কার করতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আগে থেকে কতটা কালো দাগ পরিষ্কার হয়ে গিয়েছে, কালিগুলো মুছে গিয়েছে। দেখো আমি আবারও বলে দিচ্ছি, যাদের ধৈর্য নাই বা কষ্ট করতে পারবে না তারা এই কাজটা করতে যেও না, দয়া করে নতুন একটা কড়াই কিনে নিও। এই কাজে কিন্তু ভীষণ কষ্ট আছে, সবাই কিন্তু বলে 5 মিনিটে 10 মিনিটে এই কাজটা হয়ে যায়, কিন্তু তাই নয়। আমি চেষ্টা করে দেখলাম, আমার 15-20 মিনিটের মতো সময় লেগেছে এই কাজটা করার।
তো আমি কড়াইয়ের উপরের সাইডগুলো ছুরির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। এটা ছুরির সাহায্যে তাড়াতাড়ি উঠে যায় পোড়া দাগগুলো। তোমরাও ছুরি দিয়ে ট্রাই করে দেখো, এই যে পুরানো কড়াই কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। আমি ধৈর্য সহকারে কাজটা করেছি বলে অনেকটা পরিষ্কার করতে পেরেছি। আরও চেষ্টা করলে আরও হতো, তো আমি আর বেশি চেষ্টা করলাম না, এতটুকুই আমি পরিষ্কার করে নিলাম। ও বন্ধুরা, তোমাদেরকে সব কিছু বলে দিলাম, রিভিউ দেখিয়ে দিলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবে। তোমরা যদি পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করবে, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে তাহলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো দেখো বন্ধুরা, আমার কালি পরিষ্কার করা শেষ। এখন আমি ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিব আমার এই পুরানো কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে আর কতটা দাগমুক্ত হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে, আগের কড়াই দেখতে কেমন ছিল আর পরিষ্কার করার পর দেখতে কেমন হয়েছে। প্লিজ কমেন্ট করে জানাও আমার এই পরিষ্কার করাটা তোমাদের কেমন লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সুস্মিতা বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।